রাজশাহী তাহেরপুর পুলিশ পাড়ির সহকারী উপপরিদর্শক হারুন রশিদের প্রকাশ্যে ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনায় বুধবার জেলা পুলিশ কর্তৃপক্ষ তাকে লাইনে ক্লোজ করে সাময়িক বরখাস্ত করেছেন এদিকে এস আই হারুনকে তাহেরপুর পাড়ি থেকে প্রত্যাহারের পর তার অপকর্ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগী এলাকাবাসী এসআই হারুনের চাঁদাবাজি মিথ্যা মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে টাকা আদায় আটক বাণিজ্য ও মাদক বাণিজ্য তার সম্পৃক্ততার অনেক কাহিনী বেরোয় আসছে তবে টাকা গুনে প্রকাশে ঘুষ নেওয়ার ভিডিওটি লকডাউন সময়ের বলে জানা গেছে লকডাউনে দোকানপাট খুললে এস আই হারুনকে ঘুষ দেওয়া বাধ্যতামূলক ছিল তবে এস আই হারুন অবশ্য এ নিয়ে এখন কথা বলতে অপরগতা প্রকাশ করছেন স্থানীয়দের অভিযোগ লকডাউনের সময় বাগমারার সাজুডিয়া গ্রামের মাদক ব্যবসায়ী লেদ আজাইদকে হেরোইন ও ইয়াবাসহ আটক করে এস আই হারুন মোটা টাকার বিনিময়ে ছেড়ে দেন হাজরা পুকুর গ্রামে সুবদের জেলে গাজা ব্যবসায়ী সনাতন দাসকে মাদকসহ আটকের পর তার থেকে টাকা নিয়ে ছেড়ে দেন এবং আটক গাজা হারুন আরেক মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন স্থানীয়রা অভিযোগে আরও জানান তাহেরপুরের পার্শ্ববর্তী পুঠিয়ার শিলমারিয়া ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের ইমন নামে এক ছাত্রকে দশটি ইয়াবা দিয়ে সাজানো মামলা চালান করেন হারুন ইমনের পরিবারের অভিযোগ পারিবারিক কলহের জেরে প্রতিপক্ষ এস আই হারুনকে টাকা দিয়ে এই কাজ করায় ভুক্তভোগীরা বলেছেন এস আই হারুনের মূল কাজেও ছিল দোকানে দোকানে চাঁদাবাজি করা আর মাদক ব্যবসার কাছে টাকা আদায় করা এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে করোনা কালের লকডাউনের সময় তাহের একটি মোবাইল ফোনের দোকানে ঢুকে তিন হাজার টাকা দাবি করেন এস আই হারুন জ্বলন্ত সিগারেট পুখে রেখে সে দোকানদারের সঙ্গে দরদারের পর দুই হাজার টাকায় ঠিক হয় পরে টাকা গুনে দেখে সে আরেক হাজার টাকা দাবি করেন পুরো টাকা নিয়ে সে এক পর্যায়ে দোকান থেকে ত্যাগ করেন বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইফতে আলম জানান বিষয়টি নজরে আসায় পুলিশ সুপারের নির্দেশে তাহিরপুর পাটি থেকে এসআই হারনকে লাইনে ক্লোজ করা হয়েছে তার বিষয় তদন্ত শুরু হয়েছে পুলিশ জনগণের বন্ধু স্লোগানটা শুনলে এখন খুব হাসি আসে এরকম অজস্র পুলিশ সদস্য দিনের পর দিন সাধারণ জনগণকে হয়রানি করে যাচ্ছে যাদের নাম সামনে আসে শুধু আমরা তাদের কুকুরটিগুলো জানি বাকিরা তো সব বঙ্গবন্ধু কারণ তারা বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে দিনের পর দিন চাঁদাবাদি করে যাচ্ছে দর্শক আমাদের আজকের ভিডিওটি পর্যন্ত ছিল কেমন লেগেছে আমাদের আজকের ভিডিও তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও আমার নানান খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন